হ্যালো গাইস, আজকে নাহার রাত্রিবেলায় ইচ্ছে করছিল লুচি খেতে। তো মাকে বললাম, মা আজকে দিনটা একটু লুচি বানিয়ে দাও। মা প্রথমে কিছুতেই মানছিল না, তারপরে বলল, চল বানিয়ে দিই যখন বলছিস। তারপরে মা লুচিগুলো বানাচ্ছিল, আমি ভাবছিলাম মা হা আজকে রাত্রে খাওয়াটা কি ভালো হবে। কিন্তু দেখো তোমরা, মারা যখন লুচি ভাজে এরকম ফুলকো ফুলকো লুচি হয়, আমি ভাজলে কিন্তু এরকম ফুলকো হয় না। তো গরম গরম ফুলকো লুচি, তার সাথে আজকে ছিল দুপুরের করা পনিরের তরকারি ছোট আলু দিয়ে। এই ছোট আলুগুলোর না আলাদাই একটা টেস্ট হয়, একটা সুইটনেস থাকে, আর এই টেস্টটা না বড় আলুতে হয় না। সেই গরম গরম লুচি, পনিরের তরকারি, আর তার সাথে মা দিয়েছিল একটা গুড়ের রসগোল্লা আর ল্যাংচা। আহা, এর থেকে ভালো আর ডিনার কী হতে পারে বলো তো।